আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ঈদের তৃতীয় দিন, একটু দেরি করে আপলোড করছি, ব্যস্ততার কারণে আসলে আপলোড করা হয় নাই, ভিডিও রেডি করা হয় নাই। আমরা একটা বাসায় দাওয়াত খেতে যাচ্ছি, এটা আমাদের নওগাঁ শহর থেকে একটু ভিতরে, ওটা নওগাঁর মধ্যেই পড়ে, ওটাকে আমরা হাঁপানিয়া বলি। তো এটা হচ্ছে আমার স্কুল, নওগাঁ কেডি স্কুল, যারা নওগাঁ শহরকে চেনেন তারা জানেন, স্কুলটা সম্পর্কে জানেন। স্কুলে আমি পড়াশোনা করেছি, ক্লাস থ্রি থেকে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছি, তারপর তো আমরা কলেজে শিফট হলাম। এটা হচ্ছে কেডির মোড়, স্কুলের নামে এই মোড়টার নাম হয়েছে। তো আমরা যেহেতু যাচ্ছি এই রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে আমাদের আরও বেশ কয়েকটা মোড় আছে। সামনে এটা হচ্ছে নওগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়, তারপরে নওগাঁ জেলা স্কুল, পাশে মানে সামনে আরেকটা পার্ক আছে, শিশু পার্ক, নওগাঁ জেলা পার্ক যেটাকে বলা হয়। এই পার্কে আসলে আমরা অনেক সময় স্পেন্ড করেছি, স্কুলের পর বা স্কুলের আগে কলেজের সময় অনেক এখানে আমরা ছিলাম অনেক সময়টা। আর এখন হচ্ছে আমরা নওগাঁ শহর থেকে কিছুটা বাইরে চলে আসছি, আপনি উদ্দেশ্যে বের হয়েছি। এটা হচ্ছে রাস্তা, রাস্তা একদম ফাঁকা দেখতে পাচ্ছেন, যেহেতু ঈদের পরে এবং আমরা সকালের দিকে বের হচ্ছি, তো আসলে মানুষজন সবাই বের হয় নাই, রাস্তাটা একদম ফাঁকা। তো আমরা আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে বাসে যাচ্ছি, বাসাটা আসলে এত সুন্দর, তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের দেখাই, মানে শহরের বাইরে একটা ছোট জায়গাতে এত সুন্দর একটা বাড়ি এবং বাসার ডেকোরেশন এবং আশেপাশের এনভায়রনমেন্টটা এত সুন্দর, আশা করি দেখলে আপনাদের সবার ভালো লাগবে। এই যে দেখুন আমরা বাসার মধ্যে চলে আসছি, ছোট্ট একটা বাসা, দুটো রুমের বাসা, ডেকোরেশনটা যেমন সুন্দর, মানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বাসার চারপাশের যে পরিবেশটা দেখুন, মানে সবুজ, পাশে একটা পুকুর, মানে এই পরিবেশে আপনারা সবাই থাকতে চাইবেন, এরকম একটা পরিবেশ। সবসময়টা থাকবে না, কারণ আশেপাশে অনেক প্লট হয়েছে, এগুলো আসলে বিল্ডিং হবে, বিল্ডিং হলে একসময় এত সবুজটা থাকবে না। শুধু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে আমার এত ভালো লাগছে, তো ভাবলাম যে আপনাদের একটু দেখাই। যে দেখুন পুরোটা সবুজ, কোনো বাড়ি নাই, বাসাটা একা, পাশে একটা পুকুর দেখা যাচ্ছে। এরকম একটা পুকুর যদি আপনার থাকে, আপনি বাসায় এরকম একটা সবুজের ভিতরে, আপনার মন চাইলে আপনি একটু বিকেলের দিকে পুকুরে বসে দিয়ে মাছ ধরলেন, আর চার সাইডে তো এত মানে ফাঁকা জায়গা, এত গাছগাছালি, প্রচুর বাতাস আসছিল। এখন কিন্তু আসলে দুপুরবেলা, দুপুর দুইটার মতো বাজে, প্রচুর গরম, কিন্তু বাসায় আমরা কিন্তু গরম পাচ্ছিলাম না। চার সাইডে যে ইয়েগুলো গাছগাছালি, এত সবুজ আর এত বাতাস দিচ্ছিল, মানে খুবই ভালো লাগছিলো, মনে হচ্ছিলো থেকে যাই। তো ভাবলাম একটু এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। বাসার ডেকোরেশনটা সুন্দর, বাসাটাও সুন্দর করে সাজিয়েছে। এখানে আবার দুটো টয়লেট দিয়েছে, একটা হচ্ছে হাই কমোড দিয়েছে, খুব ভালো লেগেছে আর কি বাসাটা। তো ভাবলাম একটু আপনাদের দেখাই, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখাবো পরের ভিডিওতে, আল্লাহ হাফেজ।